আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানউদ্দিন নোমান। প্রতি শুক্রবার আপনাদেরকে চেষ্টা করি একটি অন্যরকম ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওটি হতে পারে সেটি আপনার মানে নিজের জায়গা থেকে কিছু বোঝানোর জন্য, নিজের জায়গা থেকে কিছু শেখানোর জন্য। আর এই যে ভিডিওটা আমি রেডি করি, সেই ভিডিওটা সর্বপ্রথম আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি, যদি কিছু বোঝাতে চাই আপনাদেরকে। কেননা নিজে যা করি তা আপনাদেরকে করতে মানে কি বলবো আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টাটুকু করি শুধুমাত্র। এখন আপনার জায়গা থেকে সেটি আপনি কিভাবে নেবেন, পজিটিভ নেবেন, নেগেটিভ নেবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে থাকি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে মোটিভেট আর হচ্ছে ডিমোটিভেট। আমরা মোটিভেট কখন হই আর ডিমোটিভেট কখন হই? আমরা সাধারণত ন্যাচারালি, আমরা বিশেষ করে মানে আমার আশেপাশে যাদেরকে দেখেছি, আমরা ন্যাচারালি আমরা খুব সহজেই ডিমোটিভেট হয়ে যাই। এটার কারণটা সম্পর্কে আমি অনেক চেষ্টা করেছি যে এটা কীভাবে কী করা যায়, মানে আসলে এটার কারণটা কী হতে পারে যে আমরা কেন ডিমোটিভেট হয়ে যাই। আপনাদের ক্ষেত্রে এই বিষয়টি কীরকম আমি জানি না, তবে আমার ক্ষেত্রে এই বিষয়টি এরকম যে আমরা খুব সহজেই না ডিমোটিভেট হয়ে যেতে চাই। কেন যে হতে যাই এটাই জানি না, ঠিক আছে। ওই যে একটি কবিতা বলেছিলাম একদিন, মনে আছে কি, যে ঘুম নেই, চোখে ঘুম নেই, কেন ঘুম নেই তা জানা নেই। বিষয়টি কিন্তু এরকম, মানে কবিতাটাই যে কীরকম সেটাই তো বুঝলাম না, ঠিক আছে। ঘুম নেই, চোখে ঘুম নেই, কেন ঘুম নেই তা জানা নেই, এটা এটা কীরকম কবিতা? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কেন ডিমোটিভেট হই এটাই বুঝি না। অতএব আমাদেরকে ডিমোটিভেট করার জন্য দুটি বিষয় কাজ করে, মানে আমার কাছে মনে হয় দুটি ব্যক্তি কাজ করে। একটি ব্যক্তি হচ্ছে যে হয়তো বা আপনার প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারে, আপনি যে কাজটা করছেন সেটার একটা হতে পারে, অথবা মূর্খ ধরনের কোনো একটি ব্যক্তি হতে পারে যে এই কাজটি সম্পর্কে কোনো কিছু বুঝেই না আপনাকে ডিমোটিভেট করবে। এই দুই ধরনের ব্যক্তি এখন পর্যন্ত আমার সামনে পড়েছে, আমাকে এই ধরনের ডিমোটিভেশন দিয়েছে, অনেক সময় দিয়েছে, আমি বুঝতে পেরেছি। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে কান দিয়েছে শোনার জন্য, কিন্তু মেধা দিয়েছে বোঝার জন্য। আপনাকে কোনটা ডিমোটিভেট করছে, কোনটা মোটিভেট করছে, আর কোনটা দিয়ে আপনার ভালো হবে, কোনটা দিয়ে মন্দ হবে, এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছেই এতটুকু মেধা অন্ততপক্ষে আছে যে কোনটি আপনাকে মোটিভেট করছে, কোনটি আপনাকে ডিমোটিভেট করছে। এখন বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি মোটিভেট করে কে, পৃথিবীতে সবচেয়ে বেশি ডিমোটিভেট করে কে? মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মোটিভেট করার একটাই লোক আছে, সেটা হচ্ছে যে মা এবং বাবা। আমি দুজনকে এক ধরলাম, দুজনকে দুই ধরলাম না, দুজনকে এক ধরলাম। মা এবং বাবা আপনি যতই হতাশার মধ্যে পড়েন না কেন আপনাকে কিন্তু মোটিভেট করবে, যে কোনোভাবে আপনাকে এখানে ওভারকাম করার জন্য যত প্রকার প্রচেষ্টা তাদের আছে চালিয়ে যাবে। সেটা আপনার মা অথবা আপনার বাবা একেবারেই কোনো লেখাপড়া করে নাই, যদি বলতে পারে, যদি এই কথাটা বলতে আমার মানে কষ্ট লাগে অনেক সময়। অনেক সময় আমরা বলি যে অশিক্ষিত মূর্খ যেটাই হোক না কেন, আমাদের মা বাবা অনেক সময় থাকে যে একেবারেই লেখাপড়া জানে না, রীতিমতো তারা আমাদের বিষয়গুলো নিয়ে কোনো কিছুই জানে না, তারপরেও কিন্তু দেখবেন ডিমোটিভেট করবে না, কখনোই ডিমোটিভেট করে না, আপনাকে মোটিভেট করবে। বাবা তুমি অনেক কিছু করতে পারবে, হ্যাঁ তুমি এগিয়ে যাও, ঠিক আছে আমি আছি তো, বাবা বলবে আমি আছি তো, কেন তুমি এত টেনশন করছো। এই যে মোটিভেশনগুলো, এই মোটিভেশনগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক মানে অনেক হেল্প করবে, মানে সে হেল্পের কোনো সীমা নাই, এতটাই সহযোগিতা করবে আপনাকে। আর আপনাকে ডিমোটিভেট করবে কারা? আপনার আশেপাশে কিছু লোক আছে যারা আপনার ভালো দেখতে পারে না, আশেপাশে কিছু লোক আছে যারা একেবারেই মূর্খ, একেবারেই মূর্খ। হতে পারে এখন প্রশ্ন আসতে পারে আমার মা বাবাও তো মূর্খ, কিন্তু না, তারা কখনোই আপনাকে ডিমোটিভেট করবে না। আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে কোনো মা বাবা সন্তানকে এভাবে ডিমোটিভেট করছে। হয়তোবা যদিও কোনোভাবে ডিমোটিভেট করে, মনে রাখবেন আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্যই আমার মা বাবা ডিমোটিভেট করে থাকে, কারণ তারা বুঝতে পারে সামনের দিকে। আমরা মনে করতে পারি আমার মা বাবা মূর্খ, কিন্তু একটি কথা মনে রাখবেন, আমার আগে আমার মা বাবা এই পৃথিবীতে এসেছেন, অনেক বাস্তবতা দেখে এসেছেন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তারা পার করে এসেছেন। হয়তোবা এই জায়গাগুলোতে আসতে পারেনি, কিন্তু এই জায়গাগুলো দেখেছেন। এজন্য তারা যদি কখনো আমাদেরকে ডিমোটিভেট করে, এই ডিমোটিভেটটাকে কখনোই নেগেটিভ নেবেন না, পজিটিভলি নেবেন। এ কারণেই যে আপনাকে বুঝতে হবে যে কেন তারা নিষেধ করেছেন, কেন তারা আমাকে ডিমোটিভেট করছেন, কেন তারা বারবার বলছেন যে তুমি এই কাজটা করিও না, এটাকে নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। কারণ ভাবার জগৎটুকু আপনার কাছে আছে, আপনাকে রিসার্চ করার জগৎটুকু আপনার কাছে আছে, আপনি বুঝতে পারবেন যে আপনাকে
কেন এটি বলা হয়েছে। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের কাছে অনেক কিছু চেয়ে থাকি, যে বাবা আমাকে একটি মোটরসাইকেল কিনে দাও, মা আমাকে একটি মোটরসাইকেল কিনে দাও, অথবা আমাকে একটি কম্পিউটার কিনে দাও, অথবা আমাকে একটি ল্যাপটপ কিনে দাও, অথবা আমাকে বিয়ে করিয়ে দাও, এসেট্রা এসেট্রা, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু বাবা মা অনেক সময় বলে কি, বাবা আর একটু বড় হও, বাবা আর একটু বড় হও, আর কিছুদিন যাক, মোটরসাইকেল এখানে চালানো যাবে না, কম্পিউটার এখন কিনে দেওয়া যাবে না, নিজেই খেতে পারো না, তোমাকে বিয়ে করে দিয়ে কি করব। এই যে বিষয়গুলো আছে, কারণ তারা এই স্টেপগুলো পার করে এসেছে, হয়তোবা এই স্টেপগুলো পার করতে না পারলেও স্টেপগুলো স্বচক্ষে দেখে এসেছে। এজন্য সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখবেন সেটি হচ্ছে যে বাবা মা কখনো যদি আপনাদেরকে মোটিভেট করে, সে মোটিভেটকে কখনো অবহেলা করবেন না, আর যদি কখনো ডিমোটিভেট করে সেটাকেও কখনো অবহেলা করবেন না। কেন অবহেলা করবেন না, সেটাকে আপনি পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাবেন, দেখবেন, আপনি রিসার্চ করবেন, কেন আমার বাবা মা আমাকে এই ধরনের বিষয়টি আমার সামনে উপস্থাপন করলো, আদৌ কি এটার পিছনে ভালো কিছু আছে না খারাপ কিছু আছে। যদি আপনার বাবা মা কোনোভাবেই ভুল যদি করে থাকে, তাহলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এমনভাবে বুঝাবেন যেন তাদের সাথে কখনোই কোনো অবস্থাতেই বেয়াদবি না হয়। একটি কথা মনে রাখবেন, বাবা মা আপনার যতই মূর্খ হোক, অন্য কোনো ধর্মের হোক, মানে আপনি যদি মুসলমান হয়ে থাকেন অথবা আপনি যদি যে কোনো ধর্মের হয়ে থাকেন, তার অপোজিট কোনো ধর্মের যদি হয়ে থাকে কিংবা অল্টারনেট মানে অন্য কোনো ধর্মের যদি হয়ে থাকে, তারপরেও কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ বাবা মায়ের একটি খারাপ আচরণ, আপনি যদি বাবা মায়ের সাথে একটি খারাপ আচরণ করে থাকেন কখনো, সে খারাপ আচরণটুকু যদি বাবা মায়ের মনে যদি দাগ কেটে থাকে, তাহলে মনে রাখবেন, আমি আবারও বলছি, তাহলে মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো দিন আপনি গেইন করতে পারবেন না। অতএব বাবা মা মোটিভেশনাল স্পিকারের একটা বলতে পারেন ডিব্বা, ঠিক আছে, মানে আপনি পৃথিবীতে কার কাছে মোটিভেশন নিতে যাবেন, আপনি শুধু খালি আপনার মায়ের কাছে যাবেন, দেখবেন আপনাকে কতভাবে মোটিভেট করে দেয়, আপনাকে কতভাবে দোয়া দিয়ে দেবে, আপনি কল্পনা করতে পারবেন না, মানে আপনাকে সব কিছু, পৃথিবীর সব কিছু উজাড় করে আপনাকে দিয়ে দেবে। অতএব যার কাছে আমরা এত কিছু পাই, যার কাছে আমরা এত মোটিভেশন পাই, ঠিক আছে, উইদাউট মানি, একেবারে উইদাউট এনি কস্টিং, আমরা যার কাছে এত কিছু পাই, তাকে কি আমরা এতটুকু সম্মান দিতে পারবো না, তাকে কি আমরা এতটুকু মানে মেনটেন্স করে নিয়ে কাজে লাগাতে পারবো না? অবশ্যই কাজে লাগাতে পারবো। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদেরকে যারা অন্ধরা ডিমোটিভেট করে, তাদের কথাগুলো জাস্ট খালি শুনে যাবেন। যদি আপনার মনে হয় যে আপনি এই জায়গাটুকুকে নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারবেন, যদি আপনার কাজে লাগে, আর যদি কাজে না লাগে, এই শোনা পর্যন্তই এটিকে রেখে দিবেন, এখানে নিয়ে আসবেন না, এখানে নিয়ে আসলেই আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। আর ব্যক্তিগতভাবে যদি কখনো ডিমোটিভেট হয়ে যান, আমি আপনাদেরকে পরামর্শ দেবো, একটি পরামর্শ দেবো, সেটি হচ্ছে যে মোটিভেশনাল বিভিন্ন ধরনের বইগুলো আছে, সে বইগুলো পড়তে পারবেন, ঠিক আছে, পড়তে পারেন, এই বইগুলো অনেক। আমি আমার ব্যক্তিগত একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। কিছুদিন আগে বলতে বছর দেড়েক আগে, আমি কোনো একটি কাজের মাধ্যমে কোনো একটি সিচুয়েশনে পড়ে আমি খুব মানে হতাশায় পড়ে গিয়েছিলাম, একেবারে ডিমোটিভেট হয়ে গেছিলাম, এতটাই ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি কিছু খেলেও আমার মানে ডাইজেস্ট হতো না, মানে এটাকে হজমই হইতো না, এরকম একটা সিচুয়েশন। কারণ আমার পুরো মেন্টালিটিটা আমার ওই জায়গায় কাজ করতো, কারণ আমাদের যে খাবারগুলো যে হজম করে, এটাও কিন্তু আমাদের ব্রেনে করে, ব্রেনের মাধ্যমে করা হয়, ঠিক আছে, মানে এটাকে মানে ডাইজেস্ট করার জন্য এটাকে অর্ডার করতে হয়, তারপরে কিন্তু এটা করে, এর আগে কিন্তু করে না, এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। তারপরে আমি আমার জায়গা থেকে কিছু বই পড়া শুরু করলাম, একজন বলেছিলেন যে তুমি কিছু বই পড়ো, এই ধরনের বইগুলো পড়ো, তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। যদিও এই বইগুলো আমার সামনে আমার বুক সেলফে আছে, আমি একটু বলে দিচ্ছি কী কী বই ধরনের বইগুলো পড়বেন, ওদিকে তাকিয়ে তাকিয়ে বলতে হবে। সেটা হচ্ছে যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, তারপর টাইম ম্যানেজমেন্ট, দ্য মিরাকেল মর্নিং, তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, দ্য পাওয়ার অফ হ্যাবিট, এই যে বিষয়গুলো আছে, তারপরে ডেল কার্নেগির রচনা সমগ্র, একেবারে অরিজিনালটা, এরকম মোটা একটি বই। আমি 6 মাসে প্রায় 100টির উপরে বই পড়েছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি আমার বয়সে যতটুকু জ্ঞান অর্জন করতে পারিনি, আমার মনে হয় আমার বয়সে যতটুকু মানে মোটিভেট হতে পারিনি, আমার এই 100টির মতো বই পড়ে যতখানি মোটিভেট হয়েছিলাম আমি, মানে বইয়ের ভিতরে এত মজা, আপনি যদি একবার ঢুকে যেতে পারেন বইয়ের ভিতরে, আপনি কল্পনা করতে পারবেন না আপনি কোন রাজ্যে বসবাস করছেন, আপনি মানে বিশ্বাসের
উপরে যে জায়গাটা আছে মানে যেটাকে আমরা বলি অবিশ্বাস্য সেই জায়গায় কিন্তু আপনি চলে যাবেন ঠিক আছে আপনার যে কাজের যে স্পিড এটা যে এত বেশি বেড়ে যাবে আপনার মানসিকতা এত উঁচু লেভেলে চলে যাবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আপনাকে কেউ দেখবেন যে আপনাকে কেউ ধাক্কা মেরে ফেলা রেখে চলে গেছে আপনি তাও কিছু বলবেন না না কোনো সমস্যা নাই বিষয়টা কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে আপনাকে এই এখন হঠাৎ করে আমাদের যে শরীরে রক্ত যেরকম গরম আমাদেরকে কেউ টোকা মারলে উল্টা মনে করেন তার একটা বাড়ি মারি আমরা মানে বিষয়টা এই লেভেলে চলে যাবে আপনার আমার কাছে মনে হয় কারণ বইগুলো পড়ে আমার কাছে এরকম কিছু একটা মনে হয়েছে এখন পর্যন্ত আমি কয়েকটি নাম বললাম শুধুমাত্র আর আপনারা আরও দেখে নেবেন ইন্টারনেট থেকে আরও অসংখ্য বই আছে যে বইগুলো নিজের জায়গা থেকে নিজেকে মোটিভেট করবে নিজেকে অবশ্যই সবসময় নিজে নিজের জায়গা থেকে মোটিভেট করবেন পৃথিবীতে সবচেয়ে নিজেকে নিজে সবসময় মোটিভেট করতে পারবেন এর চেয়ে মানে বিনা পয়সায় আর কোনো কিছু পাওয়া যায় না নিজে যখন নিজেকে মোটিভেট করতে পারবেন দেখবেন যে আস্তে আস্তে অনেক ভালো কিছু এগিয়ে যাবে সামনের দিকে আপনার অনেকে অনেক কিছু বলবে পিছনের দিকে অনেকে অনেক কিছু বলবে এগুলোকে কান দিতে দেওয়া যাবে না কান দিলেই সমস্যা আছে ঠিক আছে আপনার ভালো জায়গায় অনেক খারাপ কিছু ঢুকায় দিবে অতএব আমি আজকে অনেক বড় আলোচনা করে ফেলেছি হয়তো বা আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক বেশি আলোচনা করার জন্য কারণ এই বিষয়গুলো আমি না সবসময় নিজেকে বোঝাই নিজেকে নিয়ে কাজ করি এর জন্য আমি চেষ্টা করি যে যেহেতু প্রতিদিন একটি করে ভিডিও দিই প্রতি সপ্তাহে আমার মনে হয় এই ধরনের একটি ভিডিও আপনাদেরকে দিলে হয়তো বা যদি সামান্য উপকার হয় বেশি কিছু না যদি সামান্য উপকার হয় হয়তো নিজের জায়গা থেকে শান্তি পাবো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু